ক্লাস 6 ক্লাস 5 এসএসসি एग्जाम শেষ করলাম 7 এই তো ইন্টার ফার্স্ট ইয়ার উইমেন ক্লাস 5 ইন্টার ফার্স্ট ইয়ার ক্লাস 5 ইন্টার ফার্স্ট ইয়ার আরে কেনা কে চাইতে হো তেমন কিছুই না আসলে আপুটা বোঝাতে যাচ্ছে যে সে এই সবগুলা ক্লাসে কোনো না কোনো সময় পড়তো আপা আপনার নাম লামহা থামেন আপনারা আবার ক্রাশ খায়েন না কারণ এই আপুটা যে শুধুমাত্র ক্লাস 5 6 এ পড়ে তা কিন্তু না ইনি রীতিমতো একজন পার্ট টাইম মডেল আর ফুল টাইম টিকটকার খান আরো বেশি করে আকাশ খান ক্লাসে পড়েন ক্লাস 5 এই জন্যই বলি সবাই কেন আমারে দেখলে বলে আমি ইন্টারে পড়ি এই যে এত বড় একটা সেমরি যদি ক্লাস 5 এ পড়ে আমারে দেখলে তো তাহলে ইন্টারেই মনে হবে এই তো ইন্টার ফার্স্ট ইয়ার 7 অ্যাকচুয়ালি এদের কোনো দোষ নাই দোষ হচ্ছে আমাদের আমরা ফেসবুক আইডি কেন খুলছি কোন জিনিস ধরলেই টিপতে মন আচ্ছা আজকে আমরা এসব ডাবল মিনিং কোশ্চেনে না যাই আজকে আমরা শুধুমাত্র এই মেয়েটাকে এক্সপোজ করব এক্স্যাক্টলি সে কে এবং কোন ক্লাসে পড়ে ক্লাস 6 এ পড়ি সো যে যেখানে যে অবস্থাতে আছেন ধপাস করে বসে পড়েন আর দেখতে থাকেন দা নিউ এপিসোড অফ গর্ত থেকে সত্য খুঁজে বের করি সুন্দরী রমণী তো শুরু করা যাক নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর আসসালামু আলাইকুম দিস ইজ ফারাবি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে আচ্ছা শুরুতেই এটা এক্সপোজ করা যাক যে আমাদের এই সুন্দরী আপুটা এক্স্যাক্টলি কোন ক্লাসে পড়তেছে সে কি করে বা তার কাজ কি এগুলো একটু পরে বলতেছি লামা আপু তুমি কি ক্লাস 6 এ পড়ো শুধু এই আপু না আর অনেক ভাই আছে অনেক আপু আছে যারা সেম টাইপের কমেন্ট অনেক বারবার করতেছে তো করবে না আপনি যেভাবে এক একটা ভিডিওতে ঢং করে করে এক একটা ক্লাসের নাম বলেন তাতে করে তো শুধুমাত্র দর্শক না আপনার বাবা মারও কনফিউশনে পড়ে যাওয়ার কথা যে তাদের মেয়ে কোন ক্লাসে পড়ে শুধু টিকটকেই না আমার মেসেঞ্জারে মানে আই মিন আমি যে আপনি এক এক ভিডিওতে ঢং কইরা করে এক একটা ক্লাসের নাম বইলাস প্রচুর ফেমাস তা বলছিলাম কি এখনো কি ভাবমাইরা ক্লাস 5 6 এর কথাই বলবেন নাকি এক্স্যাক্টলি আপনি কোন ক্লাসে পড়েন সেটা বলবেন তো হচ্ছে ওইটা একটা মেকিং ভিডিও ছিল যেখানে আমি বলছি আমি ক্লাস 6 এ পড়ি জাস্ট ফান করে বলছিলাম হ্যাঁ হ্যাঁ আমরা অলরেডি বুঝতে পারছি যে আপনি ওইগুলো ফান করে বলছিলেন কারণ আপনি তো শুধুমাত্র 5 বলেন নাই 5 6 7 10 এক একবার এক একটা বলছেন সো আমরা অলরেডি বুঝতে পারছি যে আপনি ওইগুলো ফান করেই বলছেন অরিজিনালটা এখন জানতে চাই আমরা আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি ইন্টার ফার্স্ট ইয়ার হ্যাঁ এবার ঠিক আছে এটা আপনার সিয়ারা স্রোতের সাথে যায় সত্যি যায় গুলিস্তানের মোড়ে মাঝে মাঝে অবিশ্বাস লাগে নিজের কাছে হাসি পায় হাসি পাওয়ার কিছু নাই মানুষ সিরিয়াসলি নিত না যদি আপনি এক ভিডিওতে একবারই বলতেন যে আপনি ক্লাস 6 এ পড়েন যে মানুষ এটা কিভাবে সিরিয়াসলি নিল কিন্তু না আপনি তো এক এক ভিডিওতে এক এক ক্লাসে পড়েন এই যে 5 6 7 10 আর আর 10টা ভিডিও বানালে হয়তো অনার্স মাস্টার্সও কমপ্লিট করে ফেলতেন মজা না সিরিয়াসলি বলতেছি তো ক্লিয়ার হলো আমি ক্লাস 6 এ না আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি এবার আসি আপনাদের এই সুন্দরী ক্রাশ মানে ক্লাস 6 এ পড়া আপুটা কি করে বা তার কাজ কি অ্যাকচুয়ালি আপনাদের এই সুন্দরী আপুটা পার্ট টাইম মডেল আর ফুল টাইম টিকটকার মানে নাটক মিউজিক ভিডিওতে অভিনয় করে আবার টিকটকও বানায় তবে বেশি ফেম কামাইছে ডাবল মিনিং কোশ্চেনের ইন্টারভিউ ভিডিওতে প্রায় সবগুলাই ভাইরাল হ্যাঁ হ্যাঁ প্রস্তুত তবে হ্যাঁ আপনারা আবার ভাবেন না এগুলো র্যান্ডমলি শুট করা কোনো ইন্টারভিউ ভিডিও না ভাইয়া এগুলো সবই স্ক্রিপ্টেড কোন রং আমরা সবাই খেতে পারি এই যে দেখেন এখানে আপনাদের সুন্দরী আফা ইন্টারভিউ দিচ্ছে আপনার নাম আপনাদের আপাও কিন্তু বাচ্চাই রিয়াকশনটা দেখেন কিস করলে চোখ কেন বন্ধ থাকে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টাই খাইতে জানে না আমি তো কিছুই করিনি কাউকে ঠিকই আছে ক্লাস 6 এ পড়া মেয়ে এগুলা কেমনে জানবে কোলে চোখ বন্ধ করে করেন না আরে এই ভাইটাকেও বলি হারি ভাই আপনি ক্লাস 6 এ পড়া একটা মেয়েকে এই প্রশ্নগুলা কেমনে করেন আচ্ছা আপনার মধ্যে কি বিবেক বুদ্ধির লজ্জা শরম একটুও নাই মেয়েটা কি পরিমাণ লজ্জা পাচ্ছে দেখেন একটু আপনি করেননি কখনো বিলিভ মি জাস্ট এই পার্টটুকুই হাজারো ছেলের রাতের ঘুম হারাম করে দিচ্ছে হ্যাঁ ওই পুলাগুলাই হলো প্লে বয় যারে দেখে তারাই ভাল লাগে তবে হ্যাঁ আরও একটা কারণ আছে সেটা হচ্ছে সিঙ্গেল মানে বছরের পর বছর সিঙ্গেল থাকতে থাকতে তাদের অবস্থা এমন হয়ে গেছে যে এখন যারে দেখে তারাই ভাল লাগে যাই হোক এখন কয়েকটা কথা বলি যে এই মেয়েটা যে এক এক ভিডিওতে এক একটা ক্লাসের নাম বলতেছে ইটস নট বিগ ডিল কারণ এটাতে কারোর উপকারও হচ্ছে না কারোর ক্ষতি হচ্ছে না মাঝখান থেকে আবার কিছু মানুষ বিনোদন পাচ্ছে এই যা বাট এই যে তারা যে ভিডিওগুলো বানাচ্ছে ডাবল মিনিং কোয়েশ্চেন করে করে এগুলো আমাদের জন্য ঠিক হচ্ছে না মানুষ বিনোদন পাচ্ছে কিনা জানি না তবে আমাদের জন্য খুবই খারাপ হচ্ছে আর বাচ্চাদের জন্য তো আরো বেশি খারাপ হচ্ছে তারা ভুলভাল জিনিস শিখতেছে আর এই ভিডিওগুলো আপনারা ফ্যামিলির সাথে করে দেখতে পারবেন না কারণ এখানে ডাবল মিনিং যে কোয়েশ্চেনগুলো করা হয় সেগুলো শুনতেই কেমন অকওয়ার্ড ফিল হয় হ্যাঁ হয়তো অ্যান্সারগুলো পজিটিভ বাট কোয়েশ্চেনগুলো এতটাই নেগেটিভ যে শুনতে
খারাপ লাগে। তাই বলবো ফানি ইন্টারভিউ ভিডিও কিন্তু অনেকভাবে ফানি করা যায়, শুধুমাত্র ডাবল মিনিং কোয়েশ্চেন ইউজ করে ফানি বানানোর প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, একটু ভেবে দেখবেন। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার মেরে দিবেন, আর না লাগলে নামটা মনে রাখবেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা প্রমোশনের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে মেল করতে পারেন, মেল ডিসক্রিপশনে আছে, অথবা ইনস্টাগ্রামে নক দিতে পারেন, ইনস্টাগ্রাম লিঙ্কও ডিসক্রিপশনে আছে। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফিজ।